আমাগো দাদুর সাথে হইল রে, বলকা বানুর বিয়া রে, আমাগো দাদুর সাথে হইছে রে। নাতির বিয়া না মাইনি মুনি নাই, এগুলি আমার টাকা পয়সা আছে, আমার বহুত দরকার, আমি সুন্দরী পাইছি। আপনার না দাদার? আরে দাদার বউ, আমার বউ কেন হইব, আমার আমি তো বয়স হয়নি বিয়ে করার। কোন কি দাদার বউ? এটা কই থেকে আনছেন? উগান্ডা থেকে নাকি? আমার দাদা অনেক বছর হয়েছে দাদি নাই, এই জন্য আমরা নতুন করে আবার বিবাহ করাইছি, অনেক কষ্ট করে। কোন কি এই বুড়ো মানুষকে এই শেষ বয়সে বিয়ে দিলেন ভাই? এ তো মরে যাবো চাচা। আমি বুড়ো হলে কি বলবো, আমার মন নাই, আমি কয়দিন বাথরুম, আমি আমার সম্পত্তি আছে সব আছে, আমার একটা বউর দরকার, আমি বিয়ে করবো। তাইলে খাইব কেডা সমাজ মেনে নিবে নাকি? সমাজ মেনে নিবে কেন, মেয়ে মেনে নিছে, এটাই তো মেয়ের ফ্যামিলি মেনে নিছে। দাদা তো ধন সম্পদ আছে। আপু আপনার নাম কি? মিষ্টি। আপনি কি সত্যি মেনে নিছেন? সেই জন্য আমি ওনাকে বিয়ে করছি, এখন উনি আমাকে অনেক কিছু দিছে। টাকা পয়সা কি সব? মন বলতে তো কিছু আছে, বয়স হয়েছে বলে যে ওনার মন নাই সেটা কিন্তু ঠিক না। আসলে আমরা এখন নতুন বিয়ে হয়েছে, সংসার করি, তারপরে তো বুঝতে পারবো। আচ্ছা আপু ভালো কথা, মানে মন দিয়ে বিয়ে করলেন ঠিকই আছে, কিন্তু চাচার তো সবই শেষ। সবকিছু শেষ হয় না, কি শেষ হবে, কি কথা কন আপনার? মানে আপনি কি অর্থ সম্পদের কথা বলতেছেন? হ্যাঁ। অর্থ সম্পদ আছে চাচার? সব আছে। কি বলেন চাচা? হ্যাঁ। কিসের ব্যবসা করেন আপনি? আমি? হ্যাঁ, এই সব ব্যবসা করে বাজারে, সব বাজারে ব্যবসা করেন। আচ্ছা মিষ্টি আপু, আপনি তো এই বয়সে ধরেন যে একটা এই যে আপনার পাশে ইয়াং ছেলের জামাই দরকার ছিল, কিন্তু আপনি বুড়া চাচাকে কেন বিয়ে করলেন? আমার ফ্যামিলি থেকে ওনার সাথে বিয়ে দিছে, আমাকে বলছে যে উনি আমাকে সব কিছু দিতে পারবে, টাকা পয়সা, অর্নামেন্টস, গহনা, একটা মেয়ের যা যা লাগে সবই দিতে পারবে, সেজন্য আমি ওনাকে বিয়ে করে দিছি। আপনার সাথে কি তার যায়? আপনার কি মনে হয়, আপনার বন্ধু বান্ধব যদি জিজ্ঞেস করে কি করবেন? হ্যাঁ হয়তো একটু এমবারেস ফিল হবে, কিন্তু সমাজ যেটা মেনে না নেওয়ার কোনো কারণ দেখি না, এখন এরকম হয়, এটা কোনো ব্যাপার না। তাই এরকম হয় তাই না? তার মানে এটা আপনি নরমালি মনে করতেন, স্বাভাবিক? আচ্ছা চাচা জি, তো তাহলে আপনার এক পক্ষের বাচ্চা কাচ্চা কয়টা? পাঁচ জন আছে। ও দূর মিয়া, কি কন, তাহলে তো এটা আপনার নাতির বয়সের বয়স? হ্যাঁ তাই তো। হ্যাঁ নাতির বয়সের তো। পারবেন? পারবেন না, আমি পারব মানে কি, হু পারলেই ছাড়ে, আমার যা আছে সবর। তো চাচা আপনি কি সামলাইতে পারবেন? আমি যতদিন পারি আল্লাহ করা ততদিন পারব না। আমি বলছি যে এই যে আপনি এত সুন্দরী জোয়ান বিবাহ করলেন, আপনি তো এখন বুড়ো হয়ে গেছেন, আপনি সামলাইতে পারবেন ওনাকে? হ্যাঁ আমরা আল্লাহ ক্ষমতা দিলে পারুম। আল্লাহ ক্ষমতা দিলে পারবেন? হ্যাঁ মানে অতটুকু আপনার শক্তি আছে যে আল্লাহ যদি ক্ষমতা দেয়? হ্যাঁ আমার আল্লাহর উপরে বিশ্বাস আছে। আল্লাহর উপরে বিশ্বাস আছে? হ্যাঁ। তো আমি এই যে বৃষ্টি আপুর কাছে একটু যেতে চাই। তো বৃষ্টি আপু, এই যে বুড়া বয়সে যে আপনি বিয়ে করলেন, এখন সেই অনুভূতিটা কি আপনার? অনুভূতি এখন আমরা নতুন বিয়ে করছি, সংসার করি, তারপরে আসলে বলতে পারবো, বাট এখন আমার অনুভূতি একটা বিয়ের কোণে যেরকম হয় সেরকমই হচ্ছে, আমি হ্যাপি আছি। আচ্ছা এই যে আমাদের পাশে চাচার পাশে আর একটা আপু আছে, আপু এই যে বিয়েটা যে হলো, তাহলে এই বিয়ে সম্পর্কে আপনি একটু বলেন তো দর্শকদের যে আসলে কি কাহিনী সত্যি কথা। আসলে বউ বাচ্চা মারা গেছে, নাতিপুতি আমরা যারা আছি, আমি দুঃসম্পর্কে নাতিন ওনার, তো ওনার একটা তো বউ দরকার। আসলে ছেলের বউ বা মেয়েরা এরা কিন্তু দেখতে পারবে না তাই না, আরে গোসল করানো বা কোনো কিছু করা, আর বউ সামলানোটা হচ্ছে দাদার পুরার ব্যাপার, কারণ ছেলেরা আসলে ছেলেদের বয়স হয় না, ছেলেরা বুড়া হয়ে গেল ছেলেদের শক্তি থাকে, মেয়েরা কুড়িতে বুড়ি, আমরা এটা জানি, আগেরকার দিনের মানুষ
এটাই জানি যে ছেলেরা সহজে বুড়া হয় না, তো যেহেতু আর ছেলেদের একটা সুন্দর মন আছে, একটা অল্প বয়সের ছেলে তো ফালায় রেখে চলে যাবে, তারপরে অনেক রকমের ইয়ে হবে, বুড়া মানুষের সুন্দর একটা মন, সুন্দর একটা ইয়ে আছে, এই জন্যে আমরা আর কি চাচ্ছি যে দাদার বিয়ে করাতে করাই ফেলছি। তাই দাদা কি খুশি? অনেক খুশি। হ্যাঁ আরে দাদা তাহলে একটু ইয়ে করেন, আমাদের সামনে হলো বইয়ের মালা পরাই দেন দেখি একটু। দে দাদা মালা করে মালাটা পিন্ধে যা। দেখছেন এই যে চাচা বিয়ে করে নিয়ে গেল নতুন বউ। হ্যাঁ আমরা কিন্তু ওই যে পিছিয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, দেখেন কঠিন নাচ করতেছে দুই নাতি, আর ওই যে এই যে এই যে নাতনিও আছে একটা। হ্যাঁ এই যে এটা কিন্তু আসলে সমাজে এই ধরনের ঘটনা ঘটে থাকে, প্রচলিত আছে, তারই ধারাবাহিকতায় একটু আমরা নাটক আকারে আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই বিষয়টা তুলে ধরছি। তো আপনারা আমাদের ভিডিও দেখে কেউ কিছু মনে করবেন না, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, হয়তোবা পরবর্তীতে আপডেট আপনারা পেয়ে যাবেন।